আইপিএল এর প্লে অফে প্রায় পৌঁছে গেছে কেকেআর। আইপিএল মূল পর্ব থেকে বাদ হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। এরকম অবস্থায় আজ ইডেনে মুখোমুখি হচ্ছে দুই দল। এক দলের কাছে জিতে এগিয়ে থাকার সুবিধা, আরেকটি দলের কাছে সম্মানের লড়াই। বিশ্বকাপের আগে কে কেমন ফর্মে থাকবে তা দেখে নেওয়া যাবে আজকে। মুম্বাইয়ের যে চারজন খেলোয়াড় ভারতীয় দলে স্থান পেয়েছে তার মধ্যে রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, টি টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটার সূর্যকুমার যাদব এবং টি টোয়েন্টি সেরা বোলার জসপ্রীত বুমরা। আইপিএল এর শুরু থেকেই বুমরা মোটামুটি ভালো ফর্মেই আছেন, ভারতীয় দলের বড় ভরসা তিনি। একার হাতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা আছে তার। আইপিএল এর শুরু থেকে অসুস্থ থাকলেও পরে খেলা শুরু করেন সূর্যকুমার যাদব। গত ম্যাচে একটি অসাধারণ সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের আগে তার ফর্ম আশ্বস্ত করেছে নির্বাচকদের। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। রোহিত শর্মা আইপিএলে খুব ভালো ফর্মে নেই। দুটি অর্ধশত রান করলেও অধিকাংশ ম্যাচের শুরুতে আউট হয়ে গেছেন তিনি। তবে রোহিত শর্মা বড় মাপের খেলোয়াড়, বিশ্বকাপের মঞ্চে গিয়ে তিনি হয়তো নিজেকে ফিরে পাবেন। এবারের আইপিএল এর ফর্মের বিচারে হার্দিক পান্ডিয়া খুব একটা ভালো জায়গায় নেই। ব্যাট এবং বল দু ক্ষেত্রেই তিনি খুব বেশি সফলতা পাননি। তবে হার্দিক পান্ডিয়া একজন দক্ষতা সম্পন্ন প্লেয়ার। আজ কে কেমন খেলবে সেটা সময়ই বলবে। অপরদিকে দুরন্ত ফর্মে রয়েছে এই মুহূর্তে কেকেআর। কেকেআরের ব্যাটিং গভীরতা লক্ষ্য করার মতো। রিঙ্কু সিং রাসেলের মতো ব্যাটসম্যানরাও 7-8-9 নম্বরে ব্যাট করছে। অঙ্গক্রিশ ও রামনদীপের মতো অল্প বয়সী ক্রিকেটাররা ভালো খেলছেন। দুরন্ত ফর্মে রয়েছে সুনীল নারিন ও ফিল সল্ট। প্রায় প্রতিটি ম্যাচেই ওপেন করতে এসে বিপক্ষ দলকে দমিয়ে রাখছেন এই দুই ওপেনার। সুনীল নারিন মূলত একজন বোলার হলেও এবারে একজন ব্যাটসম্যান হিসাবে তার দাপট প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে। ফিল সল্টও এবছরও খুব ভালো ফর্মে রয়েছেন। ভেঙ্কটেশ আয়ার একটি সেঞ্চুরি করার পর তার নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। রাসেল যে কোনো দিনই ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও রাসেল এবার খুবই সফল। এছাড়াও বৈভব আরোরা আর হর্ষিত রানা ভালো বল করছেন। এক কথায় কেকেআরের খেলোয়াড়রা টকবক করে ফুটছেন এক নম্বরে পৌঁছে যাওয়ার পর। আজকের ম্যাচে জয় তারা কেকেআর মালিক শাহরুখকে উপহার দিতে চান। আর দর্শকদের ভূমিকার কথা না বললেই নয়, এমন একটা গুরুত্বহীন ম্যাচেও ইডেনের একটি আসন ফাঁকা থাকছে না। সব টিকিট বিক্রি হয়ে গেছে, টিকিটের জন্য হাহাকার। শুধুমাত্র রোহিতকে দেখার জন্য আজকের মাঠে আসবে হাজার হাজার দর্শক। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।